আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো আমরা কিভাবে ল্যাপটপে একটি মাত্র বাটন প্রেস করে খুব দ্রুত স্ক্রিনশট কিভাবে নেওয়া যায় এবং কিভাবে এডিট করা যায়। তাহলে আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লাইট শট, এখানে দেখুন সাজেশন চলে আসছে, আমরা এখানে প্রেস করব। তো এখানে দেখুন ডাউনলোড লিঙ্ক চলে আসছে, ডাউনলোড লিঙ্কে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এবং এখানে নিয়ে আসবে। আনার পরে আমরা এখানে কয়েকটি অপশন দেখবো ডাউনলোডের, এখানে তিনটি অপশন দেখবো। তো আমরা এখানে লাইট শট অ্যাপ্লিকেশন ফর উইন্ডোজ এটা এটা আমরা ব্যবহার করব। তো এখানে দেখুন ইনস্টল লেখা আছে, তো আমরা এই ইনস্টল বাটনে প্রেস করব। ইনস্টল বাটনে প্রেস করলে ডাউনলোড শুরু হবে। তো আমরা প্রেস করলাম ইনস্টল বাটনে, তো আমার পূর্বেই ডাউনলোড করা ছিল, তাই নতুন করে ডাউনলোড হয়নি। তো আমার আইডিএম থেকে ডাউনলোড করা হয়েছে। তো এবং অন্য যারা মোজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম থেকে ডাউনলোড করবেন ডিফল্ট ডাউনলোডার ইউজ করে, তো তারা ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড যে ফোল্ডার আছে সেখানে গিয়ে আপনারা ফাইলে গিয়ে আপনারা ইএক্সি ফাইলটা ওপেন করবেন। তো আমরা চলুন আমরা ওপেন করি। ওপেন করলাম, তো আমাদের এখানে ইনস্টল করার জন্য তো আমরা স্পেস পারমিশন দেওয়ার পর স্পেস করবো, তারপরে ওকে, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, ওকে, দেন আমরা আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট, নেক্সট প্রেস করব। তো এখানে একটা দেখুন লাল একটা নোটিশ আসছে, এটা কারণ হচ্ছে আমার এই লাইট শটটা পূর্বে ইনস্টল করা আছে। তো এই জন্য আমাকে বলতেছে এখানে যে আমার পূর্বে একটা ইনস্টল করা আছে এবং আমি সেটা কি বন্ধ করতে চাই নাকি বর্তমানে এটা আছে এটা কন্টিনিউ করতে চাই। তো আমরা এখানে দুইটা অপশন দেখবো, অটোমেটিক ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন এবং ডু নট ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন। তো ডু নট আমরা যদি ক্লিক করি তাহলে আমার এইটা ইনস্টল হবে না, আগেরটাই থেকে যাবে। আর যদি এটা অটোমেটিক্যালি ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন তাহলে আমরা এটা নেক্সট করার সাথে সাথে এটা পূর্বেরটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। তো আমরা নেক্সট প্লেস করবো, নেক্সট প্লেস করবার পর আমার ইনস্টলিং হচ্ছে। তো এখানে কিছু সময় লাগবে, হালকা কিছু সময়, অল্প একটু সময়, বেশি সময় লাগবে না, দ্রুত হয়ে যাবে। তো এই যে শেষ হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে রিস্টার্টিং দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশন নতুন করে রিস্টার্ট হচ্ছে। তো দেখুন আমাদের ইনস্টলেশন শেষ, আমরা ফিনিশ প্রেস করব। তো আমরা দেখি চলেন আমার ইনস্টল মানে ঠিকঠাক মতো হয়েছে কিনা, কাজ করতেছে কিনা। তো আমরা প্রথমে ল্যাপটপের ব্যাক স্পেস বাটনের উপরে ডিলিট বাটনের পাশে প্রিন্ট স্ক্রিন বাটনটা প্রেস করব, শুধু এই বাটনটা প্রেস করব। এর সাথে কোনো শিফট বা কন্ট্রোলে কোনো আলাদা কোনো প্রেস করার কোনো প্রয়োজন নেই, শুধু প্রিন্ট স্ক্রিন বাটনে প্রেস করলেই আমার এই সিলেক্ট আমার স্ক্রিনশট নেওয়ার অ্যাপ চালু হয়ে গেছে। তো এই যে সিলেক্ট এরিয়া, আমরা যতটুকু স্ক্রিনশট নিতে চাই ততটুকু নিতে পারবো, যেভাবে খুশি সেভাবে নিতে পারবো। এখানে আমরা কার্সর দিয়ে মুভ করব। তো এরপরে আমরা স্টিল হওয়ার পরে আমরা আবার চেঞ্জ করতে পারবো, ই করতে পারবো। তো এরপরে দেখুন এখানে বিভিন্ন অপশন আসছে, এই অপশন দিয়ে আপনি ছবিটি স্ক্রিনশটটি এডিট করতে পারবেন, খুব সুন্দর এডিট করতে পারবেন, সেভ করতে পারবেন, কপি করে সবই করতে পারবেন। তো এই হচ্ছে খুব ল্যাপটপে খুব দ্রুত স্ক্রিনশট নেওয়ার পদ্ধতি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং কোনো পরামর্শ থাকলে বা ভালো মন্দ হলে আপনারা কমেন্ট করবেন প্লিজ, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।